দুবাইয়ে লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়ে গেছেন এক বাংলাদেশি প্রবাসী। ভাগ্যের খেলায় জিতে 1-2 কোটি নয়, শত কোটি টাকার মালিক হয়ে গেছেন তিনি। এরকম লটারি জিতে কোটি টাকা পাওয়ার দৃশ্য কেবল ছায়াছবিতে দেখা যায় সাধারণত, কিন্তু এবার তা বাস্তবেই পেলেন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ রাইফুল। লটারি জিতে প্রায় 105 কোটি টাকার মালিক হয়েছেন তিনি। দ্য বিগ টিকেট আবুধাবি রাফেল ড্রয়ের ব্যানারে অনুষ্ঠিত এই লটারি তালিকায় চূড়ান্ত বিজয়ী হয়ে ইতিহাস গড়েছেন এই বাংলাদেশি প্রবাসী। লটারি বিজয়ী মোহাম্মদ রাইফুল সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘ 12 বছর ধরে বাস করে আসছেন। আরব আমিরাতের আল আইন শহরের বাসিন্দা তিনি। বর্তমানে এখানে পিক আপ চালক হিসেবে কর্মরত রয়েছেন 39 বছরের রাইফুল। তবে এটি তার প্রথমবার নয়, এর আগেও অনেকবার কেটেছেন এই টিকেট। বিগত 9 বছর ধরে সেখানে দ্য বিগ টিকেট আবুধাবি রাফেল ড্রয়ের টিকেট কেটে আসছিলেন তিনি, কিন্তু সাফল্যের দেখা মেলেনি কখনো। তবে এবার কপাল খুলেছে বাংলাদেশি এই যুবকের। নতুন বছরের শুরুতে অনুষ্ঠিত ওই রাফেল ড্রয়ের আয়োজন সম্পন্ন হয়। ইংরেজি নববর্ষ উপলক্ষে জানুয়ারি মাসে এবারের বিজয়ী হয়েছেন রাইফুল। এর আগে গত 10 ডিসেম্বর টিকেটটি কেটেছিলেন রাইফুল। তার টিকিট নম্বর ছিল 043678। আর্থিক মূল্যমানের দিক থেকে পৃথিবীর অন্যতম বড় লটারি আয়োজন দ্য বিগ টিকেট আবুধাবি রাফেল ড্র। এবারের আয়োজনে 247 সিরিজের এই টিকিট জিতেছে প্রথম পুরস্কার। পুরস্কারের মান আরব আমিরাতের মুদ্রায় 35 মিলিয়ন দিরহাম, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় 105 কোটি টাকা। নতুন বছরের শুরুতে ড্র সম্পন্ন হওয়ার পর লটারি বিজয়ী নম্বরধারীর সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগের চেষ্টা করেন অনুষ্ঠানের আয়োজকরা, কিন্তু আয়োজকরা তার সঙ্গে যোগাযোগে ব্যর্থ হন, কারণ ওই সময় গাড়ি চালাচ্ছিলেন রাইফুল। বারবার চেষ্টার পর অবশেষে তার সাথে যোগাযোগ করতে সক্ষম হন তারা। রাইফুলের লটারির এই নম্বরটি বিজয়ী হলেও পুরস্কারের এই অর্থ এককভাবে পাচ্ছেন না তিনি, কারণ অনলাইনে এই টিকিটটি কেনা হয়েছিল একসঙ্গে থাকা 20 জন বন্ধু মিলে। তাই সম্পূর্ণ এই অর্থ 20 জনের মধ্যেই ভাগ হবে বলে জানিয়েছেন রাইফুল। গণমাধ্যমকে জানান তিনি বিগত 12 বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন। তিনি বিশ্বাস করতে পারছেন না যে বিশাল অঙ্কের অর্থ পুরস্কারের এই লটারি জিতেছেন। তিনি জানান এই মুহূর্তে তিনি খুব উত্তেজিত এবং উদ্বেলিত। তিনি আশাই করেননি যে সেই রাতে বিজয়ের কলটি তিনি পাবেন। লটারিতে জেতা এই টাকা দিয়ে কি করবেন জানতে চাইলে রাইফুল কিছু জানাননি। তিনি এ বিষয়ে এখনও কোনো পরিকল্পনাই করেননি বলে আপাতত জানিয়েছেন। প্রায় 3 দশক আগে 1992 সালে আবুধাবি এয়ারপোর্ট ও শহরের প্রমোশনের জন্য বিগ টিকেট আবুধাবি রাফেল ড্র নামের এই লটারি চালু করে দেশটির কর্তৃপক্ষ। এরপর থেকে প্রতি মাসে অনুষ্ঠিত হয় লটারি ড্র, যদিও পুরস্কারের মূল্যমান প্রতিনিয়ত পরিবর্তন হয়। প্রথম স্থানের জন্য পুরস্কারের টাকার মূল্য প্রতি মাসে পরিবর্তন হওয়ার দরুন এবারের প্রথম পুরস্কার ছিল 35 মিলিয়ন দিরহাম। এদিকে প্রথম পুরস্কার রাইফুল জিতলেও জানুয়ারি মাসে দ্বিতীয় পুরস্কার জিতেছেন ভারতীয় নাগরিক ওমসাদুল্লি ভেটিল। তিনি পেয়েছেন 10 লাখ দিরহাম। আরও 3 ভারতীয় নিশাত নজর, রবিন কাদিয়ান ও আব্দুল বুরহান জিতেছেন 1 লাখ দিরহাম করে।